হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেয়ার কেয়ার বাংলা। ওয়ান্স অ্যাগেন আমি আবার চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু ট্যাবলেটস এবং ক্যাপসুলসের উপর। আগের দুটো ভিডিও আমি ছেড়েছিলাম, সেই ভিডিও দুটো দেখার পরে প্রচুর রেসপন্স পেয়েছি আপনাদের তরফ থেকে, তো আমি আরেকটা ভিডিও বানাতে চলেছি। এই ভিডিওটাও কিন্তু মারাত্মক এফেক্টিভ হবে আপনাদের জন্য, এবং আপনারা যদি ঠিক মতো এটা ইউজ করেন, যার যেটা সুবিধে যেমন সুইটেবল সেরকম যদি ইউজ করেন, তাহলে কিন্তু আপনার হেয়ার ফল, হেয়ার লস অনেক রিডিউস করিয়ে আপনার নতুন হেয়ার রিগ্রোথ আপনি করাতে পারেন। ওকে, সো আমি এমন কিছু মেডিসিন বলবো যেটা আপনি খুব সহজেই অ্যাভেলেবেল অনলাইনে পেয়ে যাবেন, এবং অফলাইনেও আপনার নিয়ারেস্ট মেডিকেল স্টোরে আপনি পেয়ে যেতে পারেন। যদি না পান, তাদেরকে বলে রাখলে তারাও সেটা এনে দিতে পারবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটা। সবার আগেই আমি যেটা বলবো সেটা হচ্ছে দ্য ভিটামিন স্লোপ হেয়ার স্কিন অ্যান্ড নেল। ওকে, তো এটা যেহেতু আমি এক নম্বরে রেখেছি, এটা কিন্তু 100% এফেক্টিভ এবং খুব মারাত্মক। আমি তো এটা বলবো যে আপনি এক মাসের মধ্যেই কিছুটা বুঝতে পারবেন যে আপনার হেয়ার রিগ্রোথ হচ্ছে কিনা। তার কারণ সঙ্গে সঙ্গে আপনার হেয়ার লস কমে যাবে, হেয়ার ফল একদমই আপনার মানে নর্মাল হয়ে যাবে, যেরকম সাধারণ যেরকম পড়ে থাকে, সবারই একটা পড়ে থাকে, তো সেরকম হয়ে যাবে। হয়তো আপনি এটাও পেতে পারেন যে আপনার হেয়ার লস, হেয়ার ফল আর হচ্ছেই না, তারপর দেখবেন ধীরে ধীরে বেবি হেয়ার আসছে এবং হেয়ার রিগ্রোথ হচ্ছে। ওকে, তো দ্য ভিটামিন স্লোপ স্কিন হেয়ার নেলস রিকমেন্ডেড ডোজেজ আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 2-3 ট্যাবলেটস পার ডে। প্রাইস যেটা পড়ছে 1799 টাকা, 1799 রুপিস। ওকে, এটা একটুখানি প্রাইসটা হাই আছে, বাট মারাত্মক এফেক্টিভ। আর হ্যাঁ, আমি এটা বলতে পারি যে সাইড এফেক্ট ফ্রি, এগুলোতে কিন্তু তেমন কোনো সাইড এফেক্ট নেই। যদি আপনি ডোজ ফলো করে চলেন, তবে আপনি যদি এখন দিনে 4-5টা ট্যাবলেট খান, ক্যাপসুল খান, তার ব্যাপারে আমি বলতে পারছি না। আপনি তো ডোজ যেরকমভাবে বলে দিচ্ছি কিংবা যেরকমভাবে গায়ে লেখা আছে সেই অনুযায়ী ফলো করে চললেন, সাইড এফেক্ট ফ্রি, কোনো সাইড এফেক্ট নেই। ওকে, তো সেকেন্ডটা আমি যেটা বলবো সেটা হচ্ছে হেলথ ভিভা হেয়ার উইথ বায়োটিন ক্যাপসুলস নন ভেজ সোর্স। এটা হচ্ছে কমপ্লিটলি নন ভেজ সোর্স। আপনারা জানেন যে ভেজ এবং নন ভেজ আসে দুটো ফর্মে আসে। যারা মানে ভেজিটেরিয়ান যারা হচ্ছে, তারা নন ভেজ সোর্সটা সাধারণত নিতে চায় না, কিংবা যাদের কোনো প্রবলেম নেই তারা নিতে পারে, বাট দুটোই সমানই এফেক্টিভ হয়। ওকে, তো এটা রিকমেন্ডেড ডোজেজ আপনাকে বলে দিই, ক্যাপসুলস পার ডে আফটার দ্য মিল। ওকে, এবং এর দাম পড়ছে 1299 টাকা, অর্থাৎ 1299 রুপিস ফর 90 ক্যাপসুলস, অর্থাৎ আপনার 90টা ক্যাপসুল আপনি পেয়ে যাচ্ছেন। আরেকবার নামটা বলে দিই, হেলথ ভিভা হেয়ার উইথ বায়োটিন ক্যাপসুলস নন ভেজ সোর্স। ওকে, থার্ড আমি যেটা বলবো সেটা হচ্ছে হেলথ কার্টের হেয়ার ক্যাপসুলস। হেলথ কার্ট হেয়ার ক্যাপসুলস, 1 ক্যাপসুলস পার ডে আফটার দ্য মিল, 1 ক্যাপসুলস পার ডে আফটার দ্য মিল। এটার প্রাইস পড়ছে আপনার 1299 রুপিস, অর্থাৎ 1299 টাকা ফর 90 ক্যাপসুলস, 90টা ক্যাপসুলসের জন্য। ওকে, 4 নম্বর আমি যেটা বলবো, এটা খুবই ভালো প্রোডাক্ট, এটা অনেকে ইউজ করেছে এবং খুব ভালো বেনিফিটেডও হয়েছে তারা, সেটা হচ্ছে অ্যামোয়ে নিউট্রিলাইট বায়োটিন চেরি প্লাস। ওকে, তো এটা আপনি ইউজ করে দেখতে পারেন, যেটা হচ্ছে ভিটামিন B7 বায়োটিন। এর আগেও আমি অনেকবার বলেছি এবং অনেকেই জানেন, 2 ট্যাবলেটস পার ডে করে আপনি নিতে পারেন, এবং 627 টাকা পড়ছে, 627 রুপিস ফর 60 ক্যাপসুলস, সরি 60 ট্যাবলেটস, এটা ট্যাবলেট ফর্মে আসছে, নট ক্যাপসুলস। ওকে, 5th আমি যেটা বলছি সেটা হচ্ছে ইন লাইফ ভিটামিন B12 প্লাস ALA। ওকে, 1 ট্যাবলেট পার ডে, এটার দাম পড়ছে আপনার 600 রুপিস, অর্থাৎ 600 টাকা। 6th আমি যেটা বলবো সেটা হচ্ছে হেলথ এইডের হেয়ার উইট আনফ্লেভার্ড ক্যাপসুলস নন ভেজ সোর্স। এটাও কিন্তু নন ভেজ সোর্স আসছে, তো যারা ভেজিটেরিয়ান আছেন তারা এটা না নিয়ে, আমি অন্য যেগুলো বলছি সেগুলো আপনারা নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যাদের কোনো অসুবিধা নেই, যারা নন ভেজ ভেজ দুটোতেই কমফোর্টেবল বা নিয়ে থাকেন, লাইফস্টাইল লিড করেন, তারা এটা নিতে পারেন। ওকে, 1 ক্যাপসুল ইন এ ডে, যেটার প্রাইস আপনার পড়ছে 1745 রুপিস। ওকে,
এবার সাত নম্বরে আমি এগোচ্ছি। সাত নম্বর হচ্ছে হেলথ এডের ভিটামিন B12। এটা কিন্তু মারাত্মক পাওয়ারফুল, আপনাকে বলে রাখি যে ডোজ দেখে নেবেন। আমি এটা যারা বলে যে সাইড এফেক্ট হচ্ছে কিংবা সাইড তার সাইড এফেক্টটা হয় কেন, ডোজের উপর ডিপেন্ড করে হয়। আপনি যদি বেশি ডোজ নিয়ে নেন, দিনে যদি আপনার একটা খাওয়ার কথা আপনি দুটো বা তিনটে খেলেন, বা দিনে দুটো খাওয়ার কথা আপনি চার পাঁচটা খেয়ে নিলেন, তখনই সেই প্রবলেমটা কিন্তু দেখা যাবে। তো আপনাকে টাইম দিতে হবে বডিকে ওয়ার্ক করার জন্য। আপনি খুব কুইকলি যদি আপনি বেশি ডোজ দিয়ে দেন তো বডি সেই চাপটা নিতে পারে না, একটা প্রেশার নেওয়ার বডির ক্ষমতা আছে। ওকে, তো এটা আসছে হেলথ এইড ভিটামিন B12 1000 mcg, অর্থাৎ 1000 mcg এর আনফ্লেভার ট্যাবলেটস ফর্মে আপনি পাচ্ছেন। টু ট্যাবলেটস এ ডে, এটার দাম পড়ছে আপনার 890 টাকা, 7টা ক্যাপসুল আপনি পেয়ে যাচ্ছেন। আট নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে মোরফেমে রেমেডিস হেয়ার ভিটাল গ্লো এক্সট্রাক্ট 500 mcg। ওকে, আমি আবার রিপিট করছি, মোরফেমে রেমেডিস হেয়ার ভিটাল গ্লো এক্সট্রাক্ট 500 mg, মিলিগ্রামে আপনি পাচ্ছেন। 7টা ট্যাবলেট আসছে, 1 ক্যাপসুলস পার ডে। ওকে, এটার দাম হচ্ছে 549, অর্থাৎ 549 টাকা। নয় নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে নেচার্স বাউটি ফ্লাশ ফ্রি নিয়াসিন 500 mg। ওকে, এটা একটুখানি ডোজেজ কম আছে, বাট খুবই ভালো, এর ভালো রিভিউ পাওয়া গেছে। ওকে, তো 1 ক্যাপসুলস পার ডে 1499 rupees, এটা 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন, 1499 টাকা ফর 50 ক্যাপসুলস। এর দামটা স্লাইটলি হাই বাট মারাত্মক এফেক্টিভ। 10 নম্বর আমি যেটা বলবো সেটা হচ্ছে হেলথ ভিটের নিয়াসিনামাইড ভিটামিন B3 50 mg 1 ট্যাবলেটস পার ডে। এটার দাম খুবই কম, এটার দাম হচ্ছে 400 টাকা পর 60 ক্যাপসুলস। আর লাস্টে আমি যেটা বলবো, তারপর আর বলবো না, সেটা হচ্ছে আরলাক হেয়ার ওয়েলথ ট্যাবলেটস রুপিস 550 rupees। তো আজকের যেই ভিডিওটা ছিল, আমি যেটা বানালাম সেটা হচ্ছে ট্যাবলেটস এবং ক্যাপসুলস এর উপরেই, এবং নেক্সট ডে আমি হোমিওপ্যাথিক যে রিকোয়েস্টগুলো এসছে সেগুলোও রাখার চেষ্টা করব, সেগুলোকে নিয়েও আলোচনা হবে, সেগুলোকে আমি বলে দেবো। অনেকেই হোমিওপ্যাথির ডোজ এবং হোমিওপ্যাথি নির্বাচনটা ঠিক মতো মেডিসিন করতে পারে না বলে তারা মনে করে হোমিওপ্যাথি বোধ হয় অনেক টাইম নেয়। অ্যাকচুয়ালি না, আমি সেটা এক্সপ্লেন করব নেক্সট ভিডিওতে। তো আশা করছি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে করে আমার এই ধরনের ভ্যালুয়েবল এবং ইনফরমেশনাল ভিডিওগুলো আপনি আপনার ইউটিউব হোম পেজে সবার আগে পেয়ে যান। সো দেখতে থাকুন আমার ভিডিও, স্টে সেফ, টেক কেয়ার, বাই ফর ওয়াচিং মাই দিস ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ উইল গেট অল নোটিফিকেশন অটোমেটিক্যালি। থ্যাংক ইউ।